কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর জ্ঞানে পূজো করা হয় মা শারদাকে। স্ত্রীকে দেবী জ্ঞানে পূজো করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আর সেই প্রথা মেনে বীরভূমের দুবরাজপুরে রামকৃষ্ণ মিশনে লক্ষ্মী হিসেবে পূজো করা হলো মা শারদাকে। কি ছবি ছিল দেখব। কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত গোটা বাংলা। কোথাও মূর্তি, কোথাও নবপত্রিকা। কোথাও আবার পটে চলছে ধনদেবীর আরাধনা। তবে বীরভূমের দুবরাজপুরে রামকৃষ্ণ মিশনে মা শারদাকে পূজো করা হয় দেবী জ্ঞানে। শুধু লক্ষ্মী নয়, কালী সহ সব দেবী হিসাবেই পূজো করা হয় মা শারদাকে। ১৯৪২ সাল থেকে চলে আসছে এই প্রথা। জগজননী মা শারদাকে আমরা শারদা লক্ষ্মী রূপে আজকে আমরা পূজো করছি। শ্রী ঠাকুর সত্যানন্দ দেব ১৯৪২ সালে শারদা মাকে লক্ষ্মী রূপে, দুর্গা রূপে, কালী রূপে, জগদ্ধাত্রী রূপে, সরস্বতী রূপে পুজোর প্রবর্তন করে গেছেন। মায় আমাদের সর্বদেবদেবী স্বরূপী নয়, মাকে আমরা এভাবে আজকে লক্ষ্মী রূপে আগামী ডিসেম্বরে আমাদের কাত্যায়ন রূপে মাকে পূজো করা হবে। পূজো উপলক্ষে আশ্রমে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। রিপাবলিক বাংলা।